الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মহান সৃষ্টিকর্তা যিনি কখনো মারা যাবেন না তার উপরে ভরসা করতে। আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ভরসা করেছেন সামান্য একটি উটকে বেঁধে রাখার ক্ষেত্রেও ভরসার কথা বলেছেন, অর্থাৎ গরু ছাগল পালার সময় যে আমরা খুঁটা পুঁতি, যে খুঁটা গাড়ি সেই গরু ছাগল উট দুম্বা বেঁধে রাখার সময় যাতে করে আমরা আল্লাহর উপরে ভরসা রাখি সেই শিক্ষা দিয়েছেন। এবং তিনি সারা জীবন শুধুমাত্র আল্লাহর উপরে প্রচেষ্টা করত, ভরসা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী ধী সম্পন্ন বিবেকবান মুত্তাকিও মুমিনগণ, আপনারা কেন মুসলিম, কেন মুমিন, কেন মুত্তাকি? কারণ আপনারা আল্লাহর উপরে ভরসা করেন। তাই আল্লাহর উপরে ভরসা কিভাবে করতে হবে, কোন কোন বিষয়ে করতে হবে, আল্লাহর উপরে ভরসা দৃষ্টান্ত কেমন ইত্যাদি বিষয়ে, যা একজন মুমিন মুত্তাকির সর্বশ্রেষ্ঠ কর্ম, সর্বশ্রেষ্ঠ কাজ সদা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করা, এই বিষয়টাকে আজকে আমরা ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলার উপরে সর্বদাই ভরসা করতে হবে। তো আমরা ভরসা করার ক্ষেত্র যেমন বহুমুখী আছে, একদম খুঁটা বা বেঁধে রাখা একটা ছাগল বেঁধে রাখার সময় যেমন ভরসা করতে হয়, ঠিক তেমনি অসংখ্য বিষয় এর মধ্য থেকে এই পৃথিবীর জন্য এবং একজন মানুষের জাহান্নাম তথা পেটকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা যে রিজিককে দান করেছেন, এই পৃথিবীর যা কিছু হয় সব কিছুকে ক্ষুধা বা এই পেটকে নিবারণ করার জন্য যে হয়, এই বিষয়ে তথা রিজিক বিষয়ে আজকে ইনশাআল্লাহ কেমন ভরসা করতে হবে আল্লাহর উপরে,
এই বিষয়টাকে ইনশাল্লাহ বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করব। চলুন তাহলে আজকের বিষয় রিজিক ও বিশ্ব খাদ্য ব্যবস্থায় আল্লাহ তাআলার উপরে যে ভরসা করা এই বিষয়টাকে আমরা জেনে আসি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামূত ওয়া তাওয়াক্কাল, আর তোমরা আর তুমি ভরসা করো আলাল হাইয়্যিল লাযী, ওই সত্তার উপরে ভরসা করো যেই সত্তা লা ইয়ামূত, কখনো মারা যাবেন না। আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ, প্রথম আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে এমন যদি সত্তার উপরে ভরসা করা যায় যেই সত্তার জন্য শর্ত করে দিয়েছে, এমন ইলাহ, এমন প্রভু, এমন সৃষ্টিকর্তার উপরে ভরসা করা যাবে না, যে ইলাহ, যে প্রভু মূলত আমাদের ভরসার যোগ্য নয়। কোন প্রভু, কোন সৃষ্টিকর্তা, কোন সৃষ্টিকর্তার উপরে আমরা ভরসা করতে পারব যেই সৃষ্টিকর্তা কখনো মারা যাবে না? কারণ যদি মারা যায়, ওই সৃষ্টিকর্তার কাছে যদি না থাকে অথবা ওই সৃষ্টিকর্তার ক্ষমতায় যদি না থাকে, তাহলে আমরা কিভাবে ভরসা করব? এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মেরও নির্দিষ্ট কিছু সৃষ্টিকর্তা, প্রভু, বিধাতা, ভগবান, দেব, মহাদেব ইত্যাদি আছে। ত্রিনিটি, রাহা, যাই বলেন না কেন, যত সৃষ্টিকর্তার নামই বলেন না কেন, সকলেরই একটা নির্দিষ্ট গণ্ডি আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট কর্ম আছে। কিন্তু মহান আল্লাহ তাআলা এগুলো সকল কিছু থেকে মুক্ত, তার কাছে এত আছে যে কখনোই তা শেষ হবে না। মহান আল্লাহ তাআলা এমন একজন, সবকিছুর উপরে ক্ষমতাবান। আর তার অন্যতম একটা সিফাত হচ্ছে আল হাই, তিনি চিরঞ্জীব, লা ইয়ামূত, তিনি কখনো মারা যাবেন না। তাই তোমরা সেই সত্তার উপরে ভরসা করো যেই সত্তা কখনো মারা যাবেন না। ফায়দা আজামতা, আর যখন তোমরা কোনো সিদ্ধান্ত নিয়ে নিবে, যখন তোমরা কোনো কাজ করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিলে, তারপরেই কি করো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তারপরেই তোমরা আল্লাহর উপরে ভরসা করো। সিদ্ধান্ত নেবেন আপনি, কিন্তু ভরসা করতে হবে আল্লাহর উপরে। কেন, একটু পরে আমরা ক্লিয়ারলি একটা ধারণা পাবো ইনশাআল্লাহ। তুমি যে কাজে সিদ্ধান্ত করো না কেন, যে নিয়তই করো না কেন, তার জন্য তুমি কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আর আল্লাহর উপরে ভরসা করলে তখনই শুধুমাত্র আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ভরসা করে আল্লাহর উপরে তাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে বলছেন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। কুল, হে নবী আপনি বলুন, লা ইউসিবানা, আমাদের কাছে কখনোই বিপদ আসবে না, আমাদের কাছে কখনোই বিপদ আসবে না, মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন শুধু ওইটুকু বিপদ ছাড়া
কখনোই আমাদের কাছে বিপদ আসবে না। হুয়া মাওলা